কেউ 20 লাখ লেখছে, আমাকে টাকা দিয়েছে কেউ 50 লাখ লেখছে। প্রথম আলোর একটা স্টিকার 50 লাখ টাকা আপনাকে আদালিক রহমান পার্থ আপনাকে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আপনি নির্বাচনী প্রচারে যাচ্ছেন, এরকম একটা প্রথম আলোর একটা পোস্টার ফেসবুকে ভাইরাল হয়েছে, আমি জানি না আপনার নজরে এসেছে কিনা। কেউ পরে অবশ্য প্রথম আলো দুঃখ প্রকাশ করছে এটা নিয়ে, এটা মনে করেন কেউ 20 লাখ লেখছে, আমাকে টাকা দিয়েছে কেউ 50 লাখ লেখছে, কেউ মনে করেন হলো যে বল লেখছে হলো যে আমাকে আর এক বিরোধী দল দাঁড়িয়ে করে দিয়েছে, একার জন্য এক রকম মন্তব্য। এখানে দেখবেন এই সমস্ত বেশিরভাগই এডিট করে এগুলো। প্রথম আলো যে নিউজটা দেখেছেন, পরে প্রথম আলো যদি নিউজটা করে কথা, এই নিউজটা কিন্তু আমরা করিনি। এটা এক শ্রেণীর লোক আছে আমার মনে করেন ষড়যন্ত্র করে যে হিরো আলম যে কোনো সরঞ্জাম মামলায় ঢুকে যাওয়া যায় কি না, হিরো আলমকে এই নির্বাচন থেকে সরান যায় কি না, তাহলে এই 17 আসন একবার ফাঁকা মাঠে গোল দিতে পারবে। এই 17 আসনে মনে করেন দেখেন একটা দেখান তো, একটা শক্তিশালী একটা ক্যান্ডিডেট দেখান তো, যে তাই আছে তার সাথে লড়বে সে নাই। এই জন্য কি আছে, হিরো আলমকে জানি দেখবে ভাই, দেখো হিরো আলমের তো একটা শ্রেণীর দর্শক তৈরি হয়েছে, সেই দর্শকের ভয়ে তারা চিন্তা করছে তাকে যদি ছেড়ে দেওয়া হয় সে কিন্তু গোল দিতেও পারে। তাহলে কি আপনি কখন পার্থ ভাই কি আপনি সম্পর্কে মিথ্যা কথা বললো? এটা সে তো কোনো টাইমে আসে বলেনি আপনাদের সামনে লাইভ আসে। না না, প্রথম আলো পত্রিকা কি বলছে? প্রথম আলো পত্রিকা আরো দুঃখ প্রকাশ করতে বলছে এই নিউজটা কিন্তু আমাদের না, প্রথম আলো কিন্তু এই নিউজ করছে, এটা এডিট করে লোকজন ছেড়েছে। প্রথম আলো কিন্তু বলেনি কি, পার্থ ভাই কিন্তু বলেনি যে হিরো আলমের সাথে আমার কোনো সংযোগ আছে, কোনো সম্পর্ক থেকে টাকা পয়সা দিয়েছে, এই ধরনের আপনি বক্তব্য কি কিন্তু বলতে পারবেন না। আসলে আপনারা তো একটা জানেন, নির্বাচনের দাঁড়ালে সে আজ থেকে 10 বছর আগে সে গরু চুরি করছিল, না কোনো মেয়ের সাথে পরকীয়া করছে, না তার বাবা রাজাকার ছিল, এই সমস্ত আগে তুলে ধরার চেষ্টা করে তাকে হেও কীভাবে করা যায়। আপনি দেখেন তো নির্বাচন প্রার্থীরা যখন আমরা ওটি জমা দিই, আমার একটা আপনি ভুল দেখাতে পারেন তো, যে আমার নামে একটা মামলা নাই, ব্যাংক ডাকাতি নাই, রাজাকার না, তারপরে মনে করেন বিদ্যুৎ বিল বাকি নাই, গ্যাস বিল বাকি নাই, আমি বিদেশে টাকা পাচার করিনি, কারো মাথায় পিস্তল থাকেনি, কারো আমি খালি ক্ষতি করিনি, একটা অপশন কিন্তু দেখাতে পারেনি। খালি ঘুরে ফিরে কী দেখেছে, হিরো আলমের 1% ভোটারের স্বাক্ষর দেখাছে, এটা ভুল আছে, এটা দেখাছে, তাছাড়া কিন্তু কোনো সাইডে কিন্তু আমাকে আটকাতে পারতেছে না। এই জন্যই একের জন্য এক এক রকম বয়ম দিতেছে, যাতে আমার জনপ্রিয়তা এবং আমাকে হেয় করে আমাকে ভয় ভীতি দেখে মাঠ থেকে সরান যায়। এখন আজকে তো আমরা জমা দিলাম, এখন কবে শুনানি হবে আমাদেরকে জানাবে, তারপরে আপনার তো অবশ্যই জানতে পারবেন। আপনি বলেছিলেন যে এই যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যে একটা ভোটারের যে একটা বাইন্ডিং সেটার ব্যাপারে আপনি একটা রিড করবেন, এই বগুড়ার নির্বাচনের আগে আপনি বলেছিলেন সেই ব্যাপারটা। আমরা এটা সব কিছু গোছাইছি, আমরা কাজকাম চালাইতেছি, এই 1% এটা আইনটা যাতে বাতিল করা হয় এটা আমরা চেষ্টা করতেছি। প্রতিটা লোকের দাঁড়ানোর অধিকার আছে, সবাই দাঁড়াতে পারবে, কিন্তু নির্বাচনের দাঁড়ানোর পরে এই যে ধরেন আমি হয়রানি হতেছি, হয়রানি করে হাইকোর্ট থেকে ধরেন আমি রায় ভোটও করলাম, কিন্তু ফলাফল যদি জিরো দেখায় তাহলে আস্তে আস্তে তো এই নির্বাচন দাঁড়ানোর থেকে না দাঁড়ানি ভালো। এখন সামনে পরিকল্পনা দেখে সব কিছু পরিস্থিতি দেখে যে আমি সামনে আবার নির্বাচন করবো কি করবো না, আগে এটা আমরা ধাপটা পার করি আগে। আলম ভাই, এই আপনি বারবারই স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এবং স্বতন্ত্র প্রার্থীর যে বিধিমালা যে আইন, সেই আইনের কাছেই আপনি বারবারই হেরে যাচ্ছেন, বারবারই আপনার প্রার্থীতে বাতিল হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কোনো দলের হয়ে কেন মনোনয়নপত্র দাখিল করছেন না? তাহলে তো আপনার এই যে একটা ভোটারদের একটা যে বাইন্ডিং সেটা তো আপনার থাকছে না। দেখুন, দলের হয়ে করতেছে নাকি স্বতন্ত্র প্রার্থী ভোট করলে হয় কি, সবার মনে করে মনে ভালোবাসা পাওয়া যায়, আর দলীয় ভোট করলে দল মানে তো একটা রাজনীতি মনে করে একজন একজন দোষারোপ করে, যে আমি তো আজকে হিরো আলম আজকে মানুষের ভালোবাসা নিয়ে আজকে এতদূর এসেছে লড়াই সংগ্রাম করে, সেই হিসেবে আমি কোনো দল না থেকে একাই থাকতে চাইছিলাম, যে একাই থাকি সবার ভালোবাসায় থাকতে চাই, আমার স্বপ্ন মানুষের পাশে কাজ থাকবো, মানুষের কাজ করবো, এটাই স্বপ্ন আমার। এমন কোনো চিন্তাভাবনা নাই যে আমার মনে করে এমপিকে দেখে অনেক কিছু করতে হবে, আমি জনগণের পাশে থাকতে কাজ করতে চাই, তাদের ভালোবাসায় থাকতে, এর বাইরে আমার কোনো আশা নেই।